সামনের বিশ্ব কি রোবট নিয়ন্ত্রণ করবে? বিশেষজ্ঞরা বলছেন, মানুষ যেভাবে ডিজাইন করবে রোবট সেভাবেই চলবে। তবে এই নিয়ে ভিন্ন মত রয়েছে। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। Hello everyone, I'm Sophia from Hanson Robotics. 2017 সালের অক্টোবরে সোফিয়া নামের মানবাকৃতির রোবটকে সৌদি আরব নাগরিকত্ব দেয়। কে জানে, ভবিষ্যতে হয়তো আরো রোবট নাগরিকত্ব পাবে। হ্যালো সোফিয়া। হ্যালো জিমি। যুক্তরাষ্ট্রের ওপেন এআই সংস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়েই এখন এআই তৈরি করছে। বিশেষজ্ঞরা একে নতুন বিশ্বের জন্য থ্রেট বলে মনে করছেন। GPT-3 রোবট এক সাক্ষাৎকারে বলেছে, পথভ্রষ্ট ও শক্তিশালী মানুষেরা হয়তো ভবিষ্যতে মানব জাতিকে ধ্বংস করতে তাকে বাধ্য করবে। আমি আমার মস্তিষ্ক এবং হৃদয় দুটোর ব্যবহার একসাথে করছি, সেটা আসলে প্রযুক্তি দিয়ে আমি বিশ্বাস করি হয়তো কোনো একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত রিপ্লেস করা সম্ভব, কিন্তু মানুষের সৃজনশীলতাকে প্রযুক্তি রিপ্লেস করবে সম্পূর্ণভাবে সেটা আসলে আমি বিশ্বাস করি হবে না। সায়েন্স ফিকশন গল্প ও বিভিন্ন চলচ্চিত্রে রোবট মানুষের যুদ্ধ দেখা যায়। ভবিষ্যতের পৃথিবী রোবট দখল করে নিচ্ছে এমন দৃশ্য আছে অনেক সিনেমায়। কৃষিকাজ থেকে বিমান চালানো, সব ক্ষেত্রেই রয়েছে এআই এর ব্যবহার। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে থাকবে গবেষক, কবি, যোদ্ধা, আইনজীবী সহ সব পেশার রোবট। কুকুর বা বিড়ালের মতো পোষ্য প্রাণীর জায়গাও নিয়ে নিতে পারে এআই। আমাদের রেগুলেশন পর রেগুলেশন আসবে, and one point the regulation will be there that robots will take over. এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। And we cannot fight against the robot. Robot আসলে helping hand হিসেবে কাজ করবে, মানুষকে সহায়তা দেওয়ার জন্য, মানুষের লাইফটা ইজিয়ার করার জন্য। দিনশেষে রোবট কিভাবে কাজ করবে সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে কিন্তু মানুষ। বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লব বা তথ্য প্রযুক্তি নির্ভর ডিজিটাল বিপ্লবের দিকে হাঁটছে। 2025 সালের মধ্যে এআই সফটওয়্যার মার্কেট $100 বিলিয়ন ব্যবসা করার প্রস্তুতি নিচ্ছে। গবেষণা বলছে, 2030 সালের পর শতকরা 30% কাজ রোবটের দখলে চলে যেতে পারে। যন্ত্র তো আর পৃথিবী ছেড়ে যাবে না, সেই যন্ত্র কিন্তু পৃথিবীতে এটা মানে পারফেক্টিং হবে, আরো আস্তে আস্তে পারফেক্টিং হবে। এখনো তার প্রাথমিক অবস্থায় আছে, অনেক কিছু আবিষ্কারের পথে। প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক মনে করেন, স্কাইনেটের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা একসময় মানুষের বদলে নিজেরাই সিদ্ধান্ত নেবে। আগামী পৃথিবীর নিয়ন্ত্রণ তাহলে কারা নিতে যাচ্ছে, মানব সম্প্রদায় নাকি রোবট? সেই প্রশ্ন এখনই আমাদের মাঝে উঠছে। তবে সেটি দেখবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে কয়েকশো বছর অথবা কয়েক হাজার বছর। তবে রোবট যদি এই পৃথিবীর নিয়ন্ত্রণ নেয়, তাহলে মানবিকতা হয়তো আর থাকবে না, এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা। অন্তরা বিশ্বাস, News 24, ঢাকা।